বায়ু দূষণ অদৃশ্য এক ঘাতকের নাম, যার শিকার হয়ে অকালে প্রাণ হারাচ্ছেন লাখ লাখ মানুষ। রাস্তার ধুলাবালি, ইটভাটা, শিল্প কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিষাক্ত ধোঁয়া বাতাসে মিশে তৈরি করছে ভয়াবহ দূষণ। পাশের বাড়িতে আপনি যদি এখন যে সাক্ষাৎকার নেন, দেখবেন তাদের বাচ্চাদের অলরেডি এখন ইনহেলার নেওয়া শুরু হয়ে গেছে। ঘর দুয়ার সব নষ্ট হয়ে যায়, এসি নষ্ট হয়ে যায়, টিভি নষ্ট হয়ে যায়, আমাদের অসুখ বিসুখ কমে না। যে ধোঁয়াটা আসে ওই ধোঁয়াটা নাকতে গেলে মস্তিষ্কের মধ্যে গিয়ে আঘাত করে, এরকম অবস্থায় আমরা এখানে আছি। বিশ্বে যেসব কারণে মানুষের মৃত্যু হয় তার মধ্যে বায়ু দূষণের স্থান পঞ্চম। বৈশ্বিক বায়ু পরিস্থিতি প্রতিবেদন বলছে বায়ু দূষণে 2015 সালে বিশ্বে প্রায় 42 লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনে 11,08,100 জন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 2,57,500 জন, পাকিস্তানে 1,35,100 জন, যুক্তরাষ্ট্রে 88,400 জন ও বাংলাদেশে 1,22,400 জন মানুষ। তবে একই কারণে শিশু মৃত্যুর দিক দিয়ে পাকিস্তানের পরে আছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বায়ু দূষণের কারণে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয় 36% মানুষ, স্ট্রোকের শিকার হন 34% এবং 27% মানুষ আক্রান্ত হন হৃদরোগে। শ্বাসযন্ত্রজনিত যে সমস্ত রোগ বালাই, যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে, যেমন আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি, ক্রনিক ব্রঙ্কাইটিস বলি, এই রোগগুলো হওয়ার জন্য কিন্তু বায়ু দায়ী। আর এই বায়ু যদি দূষণ হয় তাহলে এর রোগের মাত্রা বেড়ে যাবে, এবং আমরা যদি এটিকে না কমাতে পারি তাহলে এই রোগ বালাইগুলো আরো বাড়তে থাকবে। গবেষকরা বলছেন শিল্পাঞ্চল এলাকার বাতাসে সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনো অক্সাইড থাকে, যা শরীরে ঢুকলে হৃদরোগ, স্ট্রোক সহ নানা জটিল রোগের সৃষ্টি হতে পারে। সারা পৃথিবীতে উন্নত দেশগুলোয় যে সালফার ডাই অক্সাইডের নাম বললাম এটার পরিমাণ কমতেছে, কিন্তু আমাদের এই এশিয়ান রিজনে এটার নাম এটার পরিমাণ বাড়তেছে। একটু ভালো গ্রেডের তেল কিনেন বা ভালো গ্রেডের তেল যদি ব্যবহার করেন, প্লাস ভালো গ্রেডের যে কয়লা ইউজ করেন, তাহলে এটা কমে যাবে। নিজেদের সৃষ্ট এমন মরণ ঘাতক ঠেকাতে কর্তৃপক্ষের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা।